তোমার ছেলে কোথায়? বাড়িতেই ছিল, তুমি আসবা তাই বাইরে গেল। আচ্ছা, ওকে আসলে আমার ছেলে? আমার তো মনে হয় না। এবার চান্স না পেলে কিন্তু খবর আছে বলে দিলাম। নিশ্চয়ই পাবে। হ্যালো, বিকেলে আসছো তো? এই তো কাজিনের কাছে স্পেলিং শিখছি। গিফট না নিয়ে আসবা না কিন্তু, ওকে? টিপ যেন ভালো হয়। গার্লফ্রেন্ড? হ্যাঁ। পেইন মানে? লজ্জার কিছু নেই, আমরা সব বুঝি। কি জানিস তুই? ভাই আমরা 12+ জেনারেশনের ছেলে, আমরা সব বুঝি। পড়াশোনা কেমন চলে? কি কথা বের হয় না? এবার চান্স হবে আব্বা, এই কোচিং সেন্টারটাই যা। বসুন, যাও ফার্মানো। চান্স হয়নি, ভয়ের কোনো কারণ নেই। আজকালের বাজারে চান্স কি এতই সোজা? ইয়ে মানে বাবাকে তো আমি এটাই বোঝাতে পারি না। ঠিক আছে, টাকা কিন্তু পুরো 20,000ই লাগবে। 7 দিনের কোর্সে? এটা মাইক্রো কোর্স। জি বলুন। পরিচালক সাহেব, টাকাটা একটু কমালে হয় না? চান্স পর চান্স কমে যাবে। ঠিক আছে, পুরোটাই দেব। মা বাইরে গেলাম। দাঁড়া, আবার টাকা নিয়েছিস? ওসব আর করি না মা, বিশ্বাস হচ্ছে না। মানি ব্যাগ দেখি। মা আমি জানি না এটা এখানে কিভাবে এলো। রিক্সা ভাড়াই তো হবে না, গিফট নিব কেমনে? খালার কাছে যাই। কি রে, কি খবর? খালা তোমাকে সুন্দর লাগছে। আসল কথা বল। বাসে পকেট মারিং হয়েছে খালা, ফর্ম ফিল আপের টাকাটাও নাই। তোর মা ফোন দিয়েছিল। খালা বাড়ি যাওয়ার ভাড়াটাও নাই। বাস ভাড়াটা নিয়ে যা। আহ, নিশ্চয় অনেক বড় গিফট, তুলতে গিয়ে কেমে গেছে। তোমার গিফট রাশেদ, টাকা আনছো তো? ভেতরে আসো। ভাই এখন 2,000 টাকা দেই, বাকি 4,98,000 চান্সের পর। তোর কি মনে হয় আমি যাদের দিয়ে কাজ করাই তার কি ধৈঞ্চা? তুমি যে একটা আস্ত বলদ এটা তোমার গায়ে লেখা নাই, কিন্তু কথায় কাজে বোঝা যায়, বুঝছো? জি ভাই আমি জানি। এত জায়গায় পরীক্ষা দিলি তাও চান্স হলো না? সরি আপু, সেকেন্ড টাইম পাবো। তোর বয়ফ্রেন্ড? ওর সাথে ব্রেকআপ, আর ডেট করবো না। এসব বলে আর লাভ নাই, যাই খাওয়া দাওয়া করো, গায়ে মাংস লাগাও, বুঝছো? তোর নাকি রেজাল্ট দিছে? হ্যাঁ তো, চান্স হয়েছে কোথাও? সেকেন্ড টাইম হবে, ফার্স্ট টাইমে তো কেউ চান্স পায় না আব্বা। তুই একটা বলদ, কাল থেকে বাজার করতে যাবি? এটা সম্ভব না আব্বা। ঠিক আছে, কাল থেকে যাব। হ্যালো, আমি কোথাও চান্স পাইনি। আমিও না। আমি তো জানি তোর সাথে ব্রেকআপ। ঠিক আছে, কাল দেখা করে সব শেষ করি। এত খাবার একাই খাবে? হ্যাঁ। আমাকে একটুও দিবে না? আমার নিউ বিএফ মোটা হতে বলেছে, ওয়েটে পড়েছে, ও অনেক দামি গিফট দেয়, খাবারে নজর দিবে না, প্লিজ। আবার নজর দিল এই বলদ, তোরা না বললাম খাবারে নজর দিবি না? কুসুলো করে না, পাঠার মতন কম বাসছে। তোমার কিট গুলো দেখলাম, একটার দামও তো 100 টাকার বেশি না। হ্যাঁ, তোমার মতন বলদের সাথে যে কেন প্রেম করছিলাম, যাক
আমার চোখ খুলে গেছে। প্যাকেটটা দেখে ভাবছিলাম যে ড্রেস আছে, খুলে দেখি কটন বার। তোমার কমন সেন্স নাই? এই টিস্যু পেপারটা রাখো, তুমি তো আবার নাক ঝেড়ে জামাই মুছো, এখন থেকে এটা দিয়ে মুছো। নাও ডায়েরি, আজকাল মানুষ কি পরিমাণ বলদে লেখার ডায়েরি গিফট করে। ফেসবুকের পাসওয়ার্ড চাইছিলাম, সেটা তো দাওনি। মোবাইল চার্জার, মোবাইল তো দিতে পারবা না কখনো। আচ্ছা শোনো, আমি কি সত্যি বলদ? কে বলেছে তুমি হলে একটা রাম বলদা? কোন রুচিতে যে তোমার সাথে প্রেম করছিলাম। হ্যাঁ বেবি, তুমি শপিং মলে? ওকে আমি আসছি। একটা মানুষ এত বলদ কিভাবে হতে পারে? আমার মাথাও চোকাচ্ছে। ভর্তি পরীক্ষায় কোথাও চান্স না পেলে রাশেদের মতো বাড়ির বড় ছেলেদের অবস্থা ঠিক এরকমই হয়। কেউ বুঝতে চায় না যে তারা কেন চান্স পায় না, কিন্তু কোথাও চান্স না পেলে গার্লফ্রেন্ড ঠিকই ছেড়ে চলে যায়। আর সমাজ রাশেদের মতো এরকম বাড়ির বড় ছেলেদেরকে বানিয়ে দেয় কাজের ছেলে। কাজের ছেলে, কাজের ছেলে।